আসসালামু আলাইকুম, আমি হামিম চৌধুরী বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। আজকে আমি চলে এসেছি ধানমন্ডি আটে। এখানে আমি দেখলাম যে হচ্ছে আমের মেলা হচ্ছে, নানা রকমের আম এসেছে রাজশাহী থেকে, আর সেগুলো হচ্ছে কেমিক্যাল মুক্ত। আমি দেখলাম যে এখানে মূলত যেহেতু বিভিন্ন ধরনের আম এসেছে, সো এক একটা আমের প্রাইস এক এক রকম। যেমন ন্যাংরা আমের প্রাইস একরকম, হিমি আমের প্রাইস একরকম, আর সেটাই মূলত আপনাদের সাথে আজকে তুলে ধরার চেষ্টা করব যে প্রাইস কীরকম। আর হচ্ছে প্রাইসটা কিন্তু নোটিশে দেওয়া আছে, আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন। এত দূর থেকে আমগুলো আসে নষ্ট হয় না? এত দূর থেকে আম আসে নষ্ট হয় না? ব্যানানা ম্যাঙ্গো আপনাদের জন্যই ভালো? না, আমাদের জন্য ভালো, আপনার কাস্টমারের জন্য ভালো। কারণ কাস্টমারও তো ভালো জিনিস পায়, কাস্টমারও তো দেখে শুনে বাচ্চা নিজের মালটা নিজে ভালো দেখে নিতে পারে। আচ্ছা, এইগুলা কি আপনারা নিজের নাম দিচ্ছেন? এই যে রানী পছন্দ, নিজের নাম, অরিজিনাল নাম? তাই নাকি? আমগুলো দেখার পরে বা আমগুলোর প্রাইস দেখার পরে আমার কেন জানি মনে হচ্ছিল যে এখানকার প্রাইস মূলত একটুখানি বেশি। বাট আমি ওনাদের কাছে জিজ্ঞেস করে যতটুকু জানতে পেরেছি যে তাদের বেচা কিনা নাকি বেশ ভালো হয়। তো আপনারা চাইলে এসে দেখতে পারেন, যাচাই বাছাই করে কিনে যেতে পারেন। এটা হচ্ছে অপোজিটে, ধানমন্ডি আটে।